আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। ইলিশের মৌসুমে ইলিশ পোলাও না হলে তো চলেই না, সেই জন্য নিয়ে হাজির হলাম ইলিশ পোলাওয়ের রেসিপি। খুবই কম সময়ে এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই ইলিশ পোলাও। খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। দেখুন দেখতে কতটা ইয়ামি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজাদার। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এরই মধ্যে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওটির জন্য। ইলিশ পোলাও রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ইলিশ মাছ। দেখুন এখানে বড় একটা ইলিশ মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 12 পিস ইলিশ মাছ নিয়েছি। এগুলো আমি সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। জন্য নিয়ে নিয়েছি চাউল, এখানে প্রায় 1 কেজি চাউল নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে এটা আমি পানি ঝরাতে দিব। চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করেছি, আর এই তেলটা বেরেস্তা বাজার তেল, সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি, দিয়েছি 1/3 কাপ। পেঁয়াজ কুচিগুলো হালকা এরকম বাদামি কালার ধরতে শুরু হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, তারপর আরও 1 টেবিল চামচ। এখানে আমি একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় বেশি পরিমাণ। তারপর আমি আবারও দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। যেহেতু আমার এখানে মাছের পরিমাণ অনেক বেশি, সেই জন্য পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ রসুন বাটা, সামান্য একটু দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি এখানে কাঁচামরিচ বাটা, এখানে 1/2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনাদের মাছের পরিমাণ যেমন হবে সেই হিসাব করে এটা দিবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য জিরা বাটা, এখানে 1/2 টেবিল চামচ জিরা বাটা থেকে সামান্য একটু বেশি দিয়েছি। আমি আবারও বলছি মাছের পরিমাণ হিসাব করেই কিন্তু দিবেন। এখানে আমার মাছের পরিমাণ অনেক বেশি, 12 পিস মাছ, সেজন্য একটু বেশি মশলা দেওয়া লাগছে। তারপর দিয়েছি এখানে টক দই 2 টেবিল চামচ, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো দিতে হবে, 1 চা চামচ দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি, এখানে 1/4 চা চামচ মতো হবে এরকম, সামান্য একটু কালার হওয়ার জন্য দিয়েছি। দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু পানি। এই পানিতেই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার, কারণ ইলিশ মাছ দেওয়ার পর তখন কিন্তু খুব বেশি নেড়ে চেড়ে রান্না করা যাবে না, সেজন্য আগে থেকেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার থাকবে এবং খেতে অনেক সুন্দর হবে। মশলা কষানোতেই কিন্তু স্বাদটা লুকিয়ে থাকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো কিন্তু আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে ভালো করে লবণ মাছের মধ্যে পৌঁছায়, সেই জন্য সবগুলো মাছ এভাবে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে এটা নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব, যেহেতু মাছ কিন্তু পরে আর নাড়া যাবে না, ইলিশ মাছ পরে নাড়তে গেলে ভেঙে যাবে, সেই জন্য এই কাঁচা অবস্থায় খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি রান্নার জন্য পানি দিয়ে দেবো। এখানে আমি 1/4 কাপের 1/2 কাপ পানি ব্যবহার করব আজকে। ইলিশ মাছ কিন্তু খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, বেশি জাল হলে কিন্তু ইলিশ মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য পানিটা একটু বুঝেই দিবেন। আমার ইলিশ মাছের পরিমাণ বেশি, সেই জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি, 1/4 কাপের 1/2 কাপ পানি দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন অল্প পানি।
ভাতে ইলিশ মাছ রান্না করতে বেশি জাল যাতে না হয় সেজন্য, বেশি জাল হলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি এভাবে সুন্দরভাবে এরকম পরিমাণ পানি দিয়েছি। 1.5 কাপ মতো পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ঢেকে রান্না করব এবং এই পানিটা বলক উঠে আসলে তারপরেই আমি ঢেকে দিব। পানিটা বলক উঠে এসেছে, এবার ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিই। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনি তুলে নিলাম। দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে, কত সুন্দর এটা রান্না হয়ে গিয়েছে। মাঝে কিন্তু একবার ঢাকনি তুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার এগুলো তুলে নিচ্ছি মশলা থেকে, মাছগুলো মশলাও যতটা সম্ভব তুলে নেওয়ার আমি তুলে নিব এবং এই তেলেই আমি পোলাওটা বসাবো। দেখুন মাছগুলো কত সুন্দর একদম আস্তে আস্তে হয়ে আছে, একেবারে ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। আর আমার যেহেতু পোলাওয়ের চাউলের পরিমাণটা অনেক বেশি সেজন্য আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিব এখানে ভাজার জন্য, নাড়ার সুবিধার্থে আমি এটা চেঞ্জ করে নিব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে ইলিশ মাছ রান্না করার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাই আমি এখানে নিংড়িয়ে যতটা সম্ভব দেওয়া যায় দিয়ে দিলাম। এবং যেহেতু আমার চাউলের পরিমাণটা অনেক বেশি সেজন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করব। এখানে দেখুন এখানে আমি 4 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করব। আমি কিন্তু পরে ঘিও অ্যাড করব লাস্টে, সেই জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চাউলগুলো। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, আগে থেকে ধুয়ে রাখার কারণেই এতটা ঝরঝরে হয়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই চাউলটা 5-6 মিনিট সময় নিয়ে সামান্য একটু ভুনে নিতে হবে। 5-6 মিনিট সময় ভুনে নিলেই যথেষ্ট হবে, খুব বেশি সময় ধরে পোলার চাউল ভুনার কোনো প্রয়োজন নাই। এবার দিয়েছি কিছু মশলা, দেখুন 2 টুকরো দারুচিনি, 2 এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 1 তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি দেখুন 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা বাটা। সামান্য একটু দিয়েছি, পুরো হবে না চামচের, এরকম দিয়েছি। যেহেতু এখানে ইলিশ পোলাও হবে সেজন্য মশলার পরিমাণটা একটু কম কমই দিতে হবে যাতে ইলিশের ফ্লেভারটা পুরো পোলাওতেই থাকে। সেজন্য বেশি মশলা দিলে কিন্তু ইলিশের ফ্লেভারটা চলে যাবে, সেটা বুঝেই কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। এবার নেড়ে চেড়ে একটুখানি ভুনে নিব। চাউলটা সুন্দর ভুনা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। পোলার চাউল যে পরিমাণ হবে তার ডবল পানি দিতে হবে, সবাই হয়তো এই কথাটি জানেন, তারপর আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলার চাউল নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ পানি। একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই গরম পানি দিতে হবে সেটা অবশ্যই সবাই জানেন। তারপরে মধ্যে দিয়েছি লবণ, এ পর্যায়ে লবণটা দিতে হবে। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিছু আস্ত 5-6টা কাঁচামরিচ। পোলাওটা আমি ঢেকে দিয়েছিলাম, 3-4 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। দেখুন আরও কতটা পানি আছে, একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। তারপর আবারও আমি ঢাকনি দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনি তুলে নিয়েছি, দেখুন পোলাওটা কত সুন্দর পারফেক্ট ভাবে রান্না হয়ে গিয়েছে। ইলিশ পোলাওটা দম বসানোর জন্য এখানে আমি ছড়ানো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। রান্নার সুবিধার্থে অবশ্যই চেষ্টা করবেন ছড়ানো একটা ফ্রাই প্যান এরকম নিতে, যেহেতু ইলিশ মাছ যাতে ভেঙে না যায়। এখানে আমি 1/2টা পোলাও এভাবে নিয়ে বিছিয়ে দিচ্ছি। তারপরে আমি ইলিশ মাছটা এর উপরে দিয়ে দিব। 1/2টা পোলাও ভালোভাবে বিছানো হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেই রান্না করা ইলিশ মাছগুলো মশলা সহ এভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে ইলিশের ফ্লেভারটা পুরো পোলাওয়ে খুব ভালোভাবে চলে যায়। দেখুন এখানে মশলা তেল সহ আমি এভাবে দিয়ে দিচ্ছি, এভাবেই চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ইলিশের ফ্লেভারটা ভালোভাবে ছড়িয়ে যায়। মশলাগুলো খুব ভালোভাবে এভাবে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি কিছুটা।
তারপর আবারও পোলাও এর মধ্যে আমি যে বাদবাকি অর্ধেকটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এর উপরে বিছিয়ে দিব। খুব ভালোভাবে এটা বিছিয়ে দিব। এটা একটু চেপে চেপে নিচ্ছি, এভাবে চেপে চেপে দিব। এবং আবারও কিছু পেঁয়াজ বেস্ত উপরে ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি, যেহেতু পোলাওয়ের পরিমাণটা অনেক বেশি। ঘি দিলে কিন্তু সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এখানে 1 চা চামচ চিনি হবে, এরকম চিনি উপরে ছড়িয়ে দিয়েছি। তারপর 25 মিনিট মতো দমে বসিয়ে রাখবো এটা। প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনিটি তুলে নিলাম। আমি কিন্তু ঢাকনির ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম, দমে বসাতে গেলে কিন্তু ঢাকনির ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে পোলাওটা, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। অবশ্যই বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। ইলিশ পোলাওটা সার্ভিং প্লেটে কিছুটা অংশ আমি তুলে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে ভেতরটা, এতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই সুন্দর সহজ ইলিশ পোলাই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।